আসসালামু আলাইকুম, আমি মীর নাদিম ফয়সাল আহমেদ। আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড স্টার্ট আপ কনসালটেন্ট। আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ এবং বিজনেস বিষয়ক ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি, যেন আপনারা স্টার্ট আপ এবং বিজনেস সম্পর্কে একটি ভালো এবং সুন্দর ধারণা পেয়ে থাকেন। আমরা আশা করছি যে লস ভেঞ্চারের পক্ষ থেকে এই যে আমরা প্রতিদিন বিভিন্ন টপিকসগুলো, বিশেষ করে স্টার্ট আপ এবং বিজনেস বিষয়ক টপিকসগুলো আপনাদের সাথে শেয়ার করছি, এতে করে আপনাদের স্টার্ট আপ এবং বিজনেস শুরু করতে অনেক উপকার হবে। আমরা যারা স্টার্ট আপ নিয়ে কাজ করছি বা বিজনেস শুরু করতে চাচ্ছি, আমরা তাদের জন্য বিভিন্ন টপিকস, যে টপিকসগুলো বা যে বিষয়গুলো আমাদের স্টার্ট আপ বা বিজনেস শুরু করার জন্য প্রয়োজন হবে, সেই টপিকসগুলো নিয়ে আমরা প্রতিদিন আলোচনা করছি। আপনি যখন আপনার স্টার্ট আপ বা বিজনেস শুরু করবেন, তখন আমাদের এই লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন যেই জিনিসগুলো আমরা আলোচনা করি, সেগুলো একবার দেখে নিয়ে বা কতদিন স্টার্টিং করে তারপর আপনার স্টার্ট আপ বা বিজনেসটি আপনি শুরু করতে পারেন। যখন আপনি আপনার স্টার্ট আপ বা বিজনেস শুরু করবেন, অবশ্যই আপনি খেয়াল করবেন যে আপনি যে বিষয়টি খুব ভালো করে বুঝেন, যে আইডিয়াটি সম্পর্কে আপনি খুব ভালো জানেন, যে আইডিয়াটি শুরু করলে আপনি এটিকে শেষ করতে পারবেন রিসার্চ করার মাধ্যমে, তারপরে সেটি স্টার্ট আপ হিসেবে রূপান্তরিত হবে, সেই আইডিয়াটি নিয়ে আপনি কাজ করবেন। আপনি যদি যে আইডিয়াটি কম বুঝেন বা খুব একটা বুঝেন না, সেই আইডিয়াটি নিয়ে কাজ করেন, তাহলে দেখবেন যে আপনার সেই স্টার্ট আপটি সাকসেস হচ্ছে না। এখন আমি যে বিষয়টি নিয়ে আজ আলোচনা করব লস ভেঞ্চারের পক্ষ থেকে, সেটি হচ্ছে স্টার্ট আপে রিসার্চ ফিডব্যাক কেন গুরুত্ব দিতে হবে। স্টার্ট আপে রিসার্চ ফিডব্যাকে কেন গুরুত্ব দিতে হবে, একটি জিনিস খেয়াল রাখবেন, স্টার্ট আপ হচ্ছে একটি রিসার্চ বেসড বিজনেস। নর্মাল যে বিজনেসগুলো আমরা জানি বা এসএমই সম্পর্কে আমরা যেগুলো জানি, সেগুলো কিন্তু আপনার রিসার্চ না করে আপনি শুরু করে দিতে পারবেন। তবে স্টার্ট আপ কিন্তু একটি রিসার্চ বেসড বিজনেস, অর্থাৎ স্টার্ট আপ শুরু করতে হলে সেই আইডিয়ার উপর রিসার্চ করে নিয়ে তারপর আপনাকে শুরু করতে হবে, এবং কন্টিনিউয়াস আপনাকে আপনার স্টার্ট আপ বিজনেসের উপর কী করতে হবে, রিসার্চ চালিয়ে যেতে হবে। যদি আপনি সেই রিসার্চটি না চালিয়ে যান, তাহলে দেখবেন আপনার স্টার্ট আপটি যে কোনো সময় স্লো হয়ে গিয়েছে বা বন্ধ হয়ে যেতে পারে। এখন আমি মূল আলোচনায় চলে আসছি, সেটি হচ্ছে যখন আপনি স্টার্ট আপে রিসার্চ করবেন, তার ফিডব্যাক নিয়ে অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে। কেন? নাম্বার ওয়ান, কাস্টমারের ডিমান্ড, কাস্টমার নাম্বার, কাস্টমারের ফিউচার এবং প্রোডাক্টের টাইপ সম্পর্কে জানা যাবে। আপনি যখন স্টার্ট আপের ক্ষেত্রে কাস্টমার নিয়ে রিসার্চ করবেন, অবশ্যই দেখবেন সেখানে কাস্টমারের ডিমান্ড, অর্থাৎ কাস্টমার কোন জিনিসটির উপর বেশি ফোকাস করছে, কোন জিনিসটি তাদের বেশি দরকার লাগবে, কোন জিনিসটি তারা বেশি চাচ্ছে, এই জিনিসটি আপনি রিসার্চ করার মাধ্যমে বের করে নিয়ে আসতে পারবেন। এরপরে হচ্ছে আপনি দেখবেন যে কাস্টমার নাম্বার, অর্থাৎ কাস্টমারের সংখ্যা দিন দিন কতটুকু বৃদ্ধি পাচ্ছে। আপনি যে স্টার্ট আপ নিয়ে কাজ করছেন, সেখানে কাস্টমার নাম্বার দিন দিন কতটুকু বৃদ্ধি পাচ্ছে, কতটুকু বৃদ্ধি পেয়ে এটি এগিয়ে যাচ্ছে, আপনার এখানে আপনার যে স্টার্ট আপ আছে সেটি প্রোডাক্ট বেজ স্টার্ট আপ হয়ে থাকে, অর্থাৎ কীরকম কাস্টমার আপনার প্রোডাক্ট নিচ্ছে ইত্যাদি সম্পর্কে আপনি সহজেই জানতে পারবেন, এবং আপনার ফিউচারে কীরকম কাস্টমার বাড়বে, ফিউচারে কীরকম কাস্টমার আপনার বাড়া উচিত বা বাড়ছে ইত্যাদি সম্পর্কে আপনার ধারণা থাকবে। এরপর হচ্ছে প্রোডাক্ট সম্পর্কে, অর্থাৎ দেখা যাচ্ছে যে প্রোডাক্ট সম্পর্কিত অনেক কিছু রিসার্চ করার মাধ্যমে আপনি জানতে পারবেন, এবং সেইখানে আপনাকে এটি রিসার্চ না করে কিন্তু আপনি সহজে জানতে পারবেন না। অর্থাৎ আমরা দেখছি যে স্টার্ট আপে রিসার্চ করার মাধ্যমে যে ফিডব্যাকটি আপনি পাবেন, সেটি অবশ্যই গুরুত্ব দিতে হবে, না দিলে আপনার স্টার্ট আপ কিন্তু একটি ভালো পর্যায়ে পৌঁছাবে না। নাম্বার টু, কাস্টমার কী চায়, কাস্টমারের সেবা কতটুকু উন্নতি করা যায়, এই জিনিসটি কিন্তু আমরা এই রিসার্চ করার মাধ্যমে যে ডাটাগুলো পাবো তার ফিডব্যাক অনুযায়ী এটিকে আমরা ডেভেলপমেন্ট করতে পারি। যদি এটিকে ডেভেলপমেন্ট না করি, তাহলে দেখবো যে সেটি কিন্তু একটি ভালো পর্যায়ে চলে যাচ্ছে না, তখন আমাদের স্টার্ট আপটির উপর একটি গুরুত্ব দিতে হবে, গুরুত্ব সহকারে সেটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তারপরে আপনি এই যে রিসার্চ করলেন, রিসার্চ করলে অনেক ক্রিটিক্যাল ইস্যু আছে যেটি স্টার্ট আপ রিলেটেড, সেগুলো কিন্তু আপনি সহজেই সমাধান করতে পারবেন। অর্থাৎ যদি আপনি এই ক্রিটিক্যাল ইস্যুগুলো রিসার্চ করলেন, করে আপনি রেখে দিলেন, তাহলে কিন্তু সেই ইস্যুগুলো আপনার সলভ হলো না। যখন ইস্যুগুলো সলভ না হলো, তখন কিন্তু দেখবেন ইস্যুগুলো পরবর্তীতে আপনার স্টার্ট আপের জন্য অনেক বড় হয়ে দেখা দিচ্ছে। এই জন্য যখনই যেই রিসার্চ করার মাধ্যমে যে ক্রিটিক্যাল ইস্যুগুলো অ্যারাইজ করবে, অবশ্যই সেগুলোকে দ্রুত সলভ করে নিতে হবে। তারপর হচ্ছে
বিজনেসের গ্রোথ সম্পর্কে ধারণা পাওয়া যায়। আপনি যে স্টার্ট আপ নিয়ে রিসার্চ করেছেন অর্থাৎ ফিডব্যাক নিয়ে, সেখানে আপনার বিজনেস গ্রোথ কতটুকু, মান্থলি কতটুকু বেড়েছে, ডেইলি কতটুকু বেড়েছে, ইয়ারলি কতটুকু বেড়েছে ইত্যাদি সম্পর্কে কিন্তু আপনার ভালো একটি ধারণা পেয়ে যাবেন। আপনি যদি এই ধারণাগুলো না পান, এইগুলো নিয়ে যদি না রিসার্চ করেন, তাহলে দেখবেন আপনার স্টার্ট আপ কিন্তু খুব বেশি দূর এগিয়ে যাবে না। প্রতিটি স্টার্ট আপে দেখা যাচ্ছে এই জিনিসগুলো ভালোভাবে ভালো করে জোর দিয়ে সামনে এগিয়ে নিতে হবে, না হলে দেখা যায় যে আপনার স্টার্ট আপ কিন্তু আপনার একটি পর্যায়ে গিয়ে সেটা আটকে গিয়েছে বা বন্ধ হয়ে গিয়েছে, এরকম হয়ে যায়। এর জন্য আপনার বিজনেস গ্রোথ কতটুকু বাড়ছে অর্থাৎ সেটি কত পার্সেন্ট বাড়ছে সেটি নিয়ে আপনাকে কাজ করতে হবে, এবং সেটি নিয়ে কাজ করার মাধ্যমে আপনি দেখবেন আপনার স্টার্ট আপটিকে আপনি সহজে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছেন। তারপর হচ্ছে কতটুকু এগিয়ে যাচ্ছে অর্থাৎ এগিয়ে যাওয়ার রেটটা কতটুকু, অর্থাৎ এইখানে তার রেটটা অর্থাৎ তার যে এই যে সে এগিয়ে যাচ্ছে এখানে রেটটা কতটুকু, এটিও আপনাকে অবশ্যই নির্ধারণ করতে হবে। তারপরে কিভাবে আগাতে হবে অর্থাৎ এই যে এতগুলো ফ্যাক্টর নিয়ে আমি আলোচনা করলাম, এই ফ্যাক্টরগুলোকে অ্যানালাইসিস করে আপনি জানতে পারবেন কিভাবে আপনাকে কি করতে হবে, এগিয়ে যেতে হবে নাকি নতুন কোনো কর্ম পরিকল্পনা আপনাকে নিতে হবে, সব কিছু কিন্তু রিসার্চের উপরে বেস করে তৈরি হবে। যদি রিসার্চের উপর বেস করে তৈরি না হয় তাহলে কিন্তু আপনার স্টার্ট আপটি যে কোনো সময় বন্ধ হয়ে যাওয়ার একটি সম্ভাবনা থেকে যায়। তখন কোন মাসে কতটুকু গ্রোথ এই জিনিসটিও কিন্তু জানা যায়। আপনি যখন রিসার্চ করবেন, রিসার্চের ফিডব্যাক নিয়ে যখন আপনি অ্যানালাইসিস করবেন, অবশ্যই তখন সেটি সেটি সম্পর্কে জানা যায়। যদি আপনি সেই সম্পর্কে না গুরুত্ব দেন, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার কতটুকু কোন মাসে কীরকম লস লাভ বা কীরকম প্রফিট সেই সম্পর্কে আপনার সুনির্দিষ্ট ডাটা থাকবে না। এই ডাটা থাকতে হলে অবশ্যই এই জিনিসগুলোর উপর গুরুত্ব আরোপ করতে হবে। তারপর ফিডব্যাকের উপর নির্ভর করে আপনার সার্ভিস বেস স্টার্ট আপ হলে কীভাবে সার্ভিসটিকে উন্নত করা যায় সেটি নিয়ে আপনাকে কাজ করতে হবে, অর্থাৎ কীভাবে কাজ করলে আপনাকে আরও ভালো করে দিতে হবে, আরও ভালোভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে সেটি সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে। যদি আপনি সেটি সম্পর্কে না ধারণা থাকে না আপনি বুঝেন, তাহলে আপনাকে একজন স্টার্ট আপ কনসালটেন্টের পরামর্শ নিয়ে তারপর এটিকে দ্রুত সমাধান করতে হবে, এবং সমাধানের মাধ্যমে আপনি দেখবেন একটি সুন্দর সলিউশন আপনার কাছে চলে এসেছে। আর যদি প্রোডাক্ট বেস স্টার্ট আপ হয় তাহলে প্রোডাক্টের ক্ষেত্রে কীরকম প্রোডাক্ট আপনাকে আনতে হবে, কীরকম প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, এগুলো যখন আপনি রিসার্চ করবেন আপনার কাছে অবশ্যই একটু ফিডব্যাক বা ডাটা থাকবে, সেই ডাটার উপর নির্ভর করে আপনাকে সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। তাহলে আজ আমরা যে জিনিসটা জানলাম যে স্টার্ট আপে রিসার্চ ফিডব্যাকে কেন গুরুত্ব দিতে হবে, আমরা এই লস ভেঞ্চারের পক্ষ থেকে এই যে একটি ব্যাপক নিয়ে জিনিস নিয়ে আলোচনা করলাম, আশা করছি যে এই যে আলোচনার মাধ্যমে আপনাদের স্টার্ট আপ বা বিজনেস সম্পর্কিত আপনাদের একটি সুন্দর ধারণা হয়েছে যে কেন আসলে আমাদের এখানে অ্যানালাইসিসটিকের উপর অর্থাৎ গুরুত্ব দিতে হবে, এবং কীভাবে গুরুত্বের মাধ্যমে সেটি একটি সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাবে। আপনারা যদি এরকম আরও বিভিন্ন টপিকসগুলো সম্পর্কে জানতে চান অবশ্যই আমাদের এই কমেন্টে জানাতে হবে, এবং কমেন্টে জানানোর মাধ্যমে আমরা তখন সেটি নিয়ে আলোচনা করবো। তাহলে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং লস ভেঞ্চারের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।